দেখুন, এরূপ বাবার পাপে মেয়ের শাস্তি বলতে পারি, মানে পিতার পাপে মেয়ের শাস্তি বলতে পারি, কারণ বাবা তার নিজের দুর্নীতি ঢাকতে, চৌর্যবৃত্তি ঢাকতে বেনামি সম্পত্তি মেয়ের নামে লিখিয়েছে। বাবার কথা কি মেয়ে অস্বীকার করতে পারে? মেয়ে সেখানে বলছে সই করেছে, আমার এটা নিজের ধারণা আর কি। আমি হঠাৎ করে অনুব্রতর মেয়ের প্রতি আমার সেই অভিযোগ নিশ্চয়ই নেই যে অভিযোগ তার বাবার প্রতি আছে। আর এখানে বাবার অপরাধের জন্য, পিতার অপরাধে মেয়ের তাকে এই ভোগান্তি ভুগতে হচ্ছে। সিবিআই আজকে বীরভূমের পর্যায়ক্রম আপনাদের জানাবো। বাড়িতে যাওয়া সিবিআই আধিকারিকদের ফিরিয়ে দিয়েছেন সুকন্যা মণ্ডল, কারণ সুকন্যা মণ্ডলের সঙ্গে কথা বলতেই, জিজ্ঞাসাবাদ করতেই আজকে যান সিবিআই আধিকারিকরা। তার আগে হিসাব রক্ষককে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপর কোনো কথা না বলেই বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। তারপর ব্যাংকে যান, ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে গন্তব্য, সিবিআই এর গন্তব্য একেবারে প্রশ্নচিহ্নটা সেখানেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, এবার সিবিআই কোন পথে? দেখো, যে ব্যাংকে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা, অর্থাৎ অনুব্রত মণ্ডলের বাড়ির ঠিক ঢিল ছোড়া দূরত্বেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেখানে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলেন এবং বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখেন। তারপরে কিন্তু তারা সেখান থেকে গাড়ি ঘুরিয়ে আবার এবার প্রান্তিক স্টেশনের দিকে এগোচ্ছেন। এবং যেটা তোমাকে কিছুক্ষণ আগেও বলছিলাম যে সিবিআই সূত্রে একটা খবর যে তারা কিন্তু আসানসোল আদালতে যেতে পারেন, সেখানে সিবিআইয়ের বিশেষ আদালত, এবং সেখানে গিয়ে সেখান থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে পরবর্তীতে কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে তারা তল্লাশি এবং একই সঙ্গে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। এখন সেই দিকেই কি, সেই প্রক্রিয়ার দিকেই সিবিআইয়ের আধিকারিকরা এগোচ্ছেন কিনা সেটা কিন্তু সময় বলবে। কিন্তু এখন এই মুহূর্তে শান্তিনিকেতনের পথে করে প্রান্তিক স্টেশনের দিক দিয়ে সিবিআইয়ের তদন্তকারী দলের গাড়ি তারা কিন্তু এগোচ্ছেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছিল, সিবিআইয়ের আধিকারিকদের থেকে জানা যাচ্ছিল যে শুধু সুকন্যা মণ্ডল নন, এখনও কিন্তু এই মামলায় আরও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, এবং সেই প্রক্রিয়াও কিন্তু তারা একই সঙ্গে চালিয়ে যাচ্ছেন। তবে এখন সেই জিজ্ঞাসাবাদের কাজে যাচ্ছেন কিনা, না আসানসোল আদালতেই যাচ্ছেন, সেদিকেই আমাদের নজর রয়েছে। কারণ এদিন সুকন্যা মণ্ডল, তাকে যখন সিবিআইয়ের আধিকারিকরা তার বাড়িতে, অনুব্রত মণ্ডলের বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করতে যান, তিনি কিন্তু সরাসরি জানিয়ে দেন তিনি সিবিআইয়ের সাথে কথা বলবেন না। সিবিআইয়ের আধিকারিকরা এদিন সকালেই সুকন্যা মণ্ডলকে ফোনে জানান যে এদিন তারা তার সিবিআইয়ের গন্তব্য কোথায়, আমাদের নজর রয়েছে সেদিকে। সিবিআই কোন বাড়িতে যাবে না যাবে তাদের ইনভেস্টিগেশনের পার্ট, কিন্তু অনুব্রত মণ্ডল মমতা ব্যানার্জির সৃষ্টি বোলপুরের বাজারে মাগুর মাছ বিক্রি করতে, সে আজকে কয়েক হাজার কোটি টাকার মালিক, স্বাভাবিকভাবে তার এই বেআইনি সম্পত্তির যে উৎস, এই উৎসটা ছিল শাসক দলের আশীর্বাদ। অনুব্রত স্রষ্টা মমতা ব্যানার্জি হলেন এই দুর্নীতির কিংপিন, তাকেই জিজ্ঞাসাবাদ সিবিআইর করা উচিত।